হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা জায়গায়। এখানে দেখছি যে আগের থেকেই কিছু হাঁড়ি আরও পাড়া রয়েছে। এই যে এই যে এখানে এই হাঁড়িগুলো ভর্তি, এগুলো যে আগে হাঁড়ি দেখিয়েছি সেগুলো নয়। এই রস পেড়ে আনার দড়ি এবং কোমরে বেঁধে উপরে ওঠে নেন এনারা। এই যে আর একটা আরও হাঁড়ি, এই যে একটা হাঁড়ি ঝুলে রয়েছে রসের উপরে। যে ফেনাটা দেখাচ্ছিলাম এই হচ্ছে সেই ফেনা, রস এইভাবে নামে। একটা হাঁড়ি লাগানো রয়েছে, এই যে এই ফেনাগুলোই ওখানে দেখা যায়। পুকুরের চারপাশে শুধু খেজুরের গাছ আর গাছ। আবার এখানে দেখছি একটা ডাইনোসর, বিশাল বড় ডাইনোসর। কুল গাছ, এখানে একটা বাগান। এই বাগানে আর যাব না। এটা কি কিছু একটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এরা হচ্ছে টার্কি। বাহ, যেখানে দেখবেন সেখানে কিছু একটা রয়েছে টার্কি। একদম ন্যাচারাল হ্যাবিটেটে এরা ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ে হয়তো, খুব সুখে আছে। কেউ কাউকে ডিস্টার্ব করে না, আমাদেরও করছে না। রসপাড়ার লোকটার টুপি এখানে ফেলে দিয়ে চলে গেছে, আবার কুড়িয়ে নেবে। এই যে ধরতে পেরেছি এদের, এরা সব এক জায়গায় জড়ো হয়েছে। এদের ক্লান্তি, এতটা হেঁটে আর পারছে না। ঘুরে কেমন লাগলো আপনাদের? ঘুরে আপনাদের কেমন লাগলো? মজা গিয়া, ভালো লাগলো? রস খেয়ে কি নেশা হয়? না না, নেশা রস খেয়ে কোনো নেশা হচ্ছে? নেশা হলে নেশা বলা যায় না, তখন লেসা বলে, লেসা। হ্যাঁ হ্যাঁ, তো এই যে ওনাদের বাচ্চা বয়স দেখা যাচ্ছে, খুশিতে আনন্দ আত্মহারা। হ্যাঁ, এবার এই যে এটা হচ্ছে বিশাল একটা কুল গাছ। এই কুল গাছে বহু বহু কুল, কুল পেড়ে খাওয়াও চলছে, কুল পেড়ে খাওয়া চলছে। মৌসুমি দিয়া দেবাশিসদার কচুরে কুল। আচ্ছা, বাহ, এই যে কমপ্লিট ন্যাচারাল হ্যাবিটেট। হ্যাঁ, সমস্যা একটু মিষ্টি, পাকা গুলো মনে মিষ্টি, একটু পাকসা, একটু পাকসা হলে একটু মিষ্টি। টার্কি গুলো কোথায় গেল? টার্কি কিংবা কোয়েল কোথায়? ওই যে গিনি ফাউল, না দেখে নিয়েছি আমার অলরেডি। এই যে দেখুন,